চলে এসেছি আজকে ইচ্ছে পুতুলের মেকআপ রুমে। আর পেয়ে গেছি তোমাদের প্রিয় গিনিকে অর্থাৎ ঐশীকে, অনেকদিন পরে দেখা। শুভ বিজয়া প্রথমেই, আর কেমন আছো আগে জানো? শুভ বিজয়া, তোমাকেও খুব ভালো আছি। তো কি চলছে গল্পে? গিনি তো এখন সব জায়গায় আর কি, মানে সবার মুখে মুখে শুধু গিনির নাম। গল্পে চলছে, আমি বাড়িতে ফিরলাম কালকে 200তম এপিসোডে। তো বাড়িতে ফিরে তারপর এখন এইটাই হচ্ছে চলবে, একটা ভয় যে রূপ আবার ফিরে আসবে কি না। আর একটা জায়গা হচ্ছে যেটা মেঘের কাছে যে ভুল চাওয়া, মানে ভুলটা স্বীকার করা, ক্ষমা চাওয়া, সেটা পুরো ফ্যামিলির মধ্যেও চলছে। সাথে সাথে আমারও একটা এক্সট্রা ইয়ে রয়েছে, যা এক্সট্রা গিল্ট রয়েছে, যেখানে মানে যেহেতু আমার জন্যই 90% সমস্যা হয়েছে দাদা ভাই আর মেঘের, মানে বড় এই যে বেসিক যে প্রথম যে সমস্যাটা, যে রূপের জন্য যে মেঘের বাড়ি ছেড়ে চলে যাওয়া, সেই জন্য নিজের অনেক গিল্ট রয়েছে। তো আমি দাদা ভাইকে বলবো আগামী দিনে যে এপিসোডে দেখা যাবে, যেখানে বলবো যে আমি কথা দিচ্ছি যে আমি মেঘকে ফিরিয়ে আনবো, তুই চিন্তা করিস না। তো সেইটা ঐশীর ব্যক্তিগতভাবে এই ট্র্যাকটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, কারণ ইউজুয়ালি এরকম মারধর তো আমাদের খুব একটা দেখানো হয় না, কিন্তু সেগুলো হয়েছে এবং খুব ভালো ভালো সিন এসেছে, ভীষণ ড্রামার সিন এসেছে, লোকজন এত ভালোবেসেছেন ট্র্যাকটাকে। সেই জন্য মানে একটি নেগেটিভ ট্র্যাক, যেখানে ভিলেন মানে রূপ তো ভিলেনই, তো রূপ এবং আমার যে একটা বিয়ে এই জুটিটাকে হট মানে একটু নেগেটিভ জুটি হয়েও যে লোকজন এত ভালোবেসেছেন, সেই জুটিটাকে অ্যাকসেপ্ট করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, সেটা খুবই ভালো লেগেছে। এবং সাথে সাথে ইচ্ছে পুতুলকে তো দর্শকরা ভীষণ ভালোবাসেনি। তো যখন তোমার কাছে এসেছিল এরকম ট্র্যাক, তুমি কি ভেবেছিলে যে এতটা অ্যাকসেপ্টেন্স বা এতটা ভালোবাসা পাবে এই জুটিটা? না, আসলে প্রথমের দিকে ধ্যান সেটা কখনোই তো জানি না, ওটা আমরা আশা করি যাতে পায়, চেষ্টা করি ভালো করার, কিন্তু এতটা যে এটা নিয়ে কথা হবে সেইটা কখনোই ভাবিনি। তো এটা পুরোটাই হয়েছে, দর্শকরা ভালোবেসেছেন, ভালো সিন এসছে, পুরোটা মিলিয়েই আমরাও ভালো করে করার চেষ্টা করেছি। তো পুরোটা আমারও আমার আর ফাহিমদার কেমিস্ট্রিটা ওয়ার্ক করে গেছে, তো সেটা খুবই ভালো জিনিস। তো যেটা তুমি বললে যে তোমাদের কেমিস্ট্রিটা দর্শকের খুব ভালো লেগেছে, তো মানে রূপ কি বদলাবে, মানে রূপ আর গিনির মিল হওয়ার কি কোনো চান্স আছে দর্শকের, কি সেটা সৌভাগ্য হবে? না, আপাতত মিল তো হবেই না, উপরন্তু আমি খুব ভয় আছি যাতে রূপ ফিরে না আসে আবার, মানে রূপের যাতে এই বিলটা না হয়, সেই জন্য আমি খুবই ভয় আছি। তো নানা রকম চেষ্টা করছি, করবো আগামী মানে এপিসোডে আগামী দিনে দেখা যাবে যে নানা রকম চেষ্টা করবো যাতে ওর বেলটা না হয়। এবারে ও ফিরে আসবে কি আসবে না সেটা পুরোটাই দর্শকদের জন্য সারপ্রাইজ থাক, আমি সে নিয়ে কিছু বলছি না, কিন্তু আপাতত গিনির ভীষণ ভয় আছে। বাড়িতে সবাই ভীষণ সাপোর্ট করছে যাতে এই ট্রমাটা কাটিয়ে আমি উঠতে পারি, সামনের দিকে এগোতে পারি, কিন্তু আমি এখনও ভীষণ খুবই স্বাভাবিক, একটা ভালোবাসা সেখান থেকে মানে একটা বিট্রে তো রয়েছেই, সাথে সাথে এত রকম এতটা বড় একটা ঘটনা, মার ধর এবং বিশাল কিছু, মানে এখন কিছু নেই যেটা তো হয়নি, তো সেই জন্য মিল হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওই ভয়টা যে আসবে কি না, যেহেতু মিল হবে না তুমি বলেই দিলে অনেক দর্শক নিরাশ হলো, মানে এখন আপাতত কোনো চান্স নেই, নতুন কেউ আসতে পারে, নতুন ভাবেও শুরু করতে পারে, অনেক কিছু হতে পারে, কি যে হতে পারে আমরা কেউই বুঝতে পারছি না। হ্যাঁ, যেহেতু টিআরপি মানে নতুন স্লটেও এত ভালো, অনেক রকম চমক অপেক্ষা করছে, চমক তো প্রত্যেক এপিসোডেই থাকে আমাদের, সেরকম চমক তো রয়েছে। আর যেহেতু আমি শুনলাম যে দুর্গাপূজাও হচ্ছে এবার, হ্যাঁ দুর্গাপূজা হচ্ছে, তো বাস্তবে তো দুর্গাপূজাটা এবছরের মতো শেষ হয়ে গেছে, কিন্তু আবারও মানে সেই দুর্গাপূজার ফিলটা তোমরা পাচ্ছ। ওই আমরা বলছি যে আমরা শুভ বিজয় বলছি, কিন্তু আসলে আমরা এখনো ষষ্ঠীতে আছি আর কি, এরকম ব্যাপার। এখন পুজো চলছে, মানে পুজোর জন্যই সাজগোজ আর কি, তো পুজো চলছে, সেটে পুজোর সময় নানা রকম হবে, নানা কিছু, তো এই আর কি। ঐশীর জীবনে মানে এখন কি চলছে? আমি ঐশীর জীবনে এটাই চলছে, বেসিক্যালি মেগা সিরিয়াল যারাই করে তাদের জীবনে আসলে চরিত্রের জীবনে যা চলে নিজের জীবনে অলমোস্ট তাই চলে, আসেই শুটিং করি আর বাড়ি চলে যাই, এরকম হয়। তো এটাই চলছে আপাতত, যাচ্ছি শুটিং করছি, আর সামনে সুন্দর শীতকাল আসছে, আমার বেশ ভালো লাগে, সামনে কালী পুজোও আসছে, তো খুবই ভালো সময় কালী পুজো, আমার খুব পছন্দের উৎসব, তো
সুন্দর এই আর কি চলছে। এছাড়া বিশেষ মানে কি ওই আমি খুবই বোরিং আসলে নিজের জীবনে, তো খুব একটা কিছু উত্তেজনা নেই কোনো। গিনি তো রূপকে খুঁজে পেয়েছে এবং সেটা নিয়ে পস্তাচ্ছে, তো ঐশী এখনও কাউকে খুঁজে পায়নি? না খুঁজে পেয়েছে খুঁজে পায়নির ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে মানে এই আর কি, এটা আর কি বলবো। গিনি রূপকে খুঁজে পেয়েছে এই নিয়েই দর্শক খুশি, আমার আর আমার কে খুঁজে পেলাম দরকার নেই তাকে নিয়ে জেনে। এটা একদম মানে এটা নিয়ে একদম স্পিকটি নট আর কি, স্পিকটি নট নয় ঠিক আছে, মানে এটা নিয়ে স্পিকটি নট যখন লোকের সব কিছু জানার হবে জেনেই যাবে, আমি আর কি লুকিয়ে রাখবো, লুকিয়ে রাখার মতো কিছু নয়, ভালো জিনিস। তো কী বলবে শেষে দর্শকদের? দর্শকদের বলবো থ্যাংক ইউ সো মাচ, আপনার ইচ্ছে পুতুলকে এত ভালোবাসছেন, আর সবাইকে এখন কালী পুজোর আগে সবাইকে বলতে হয় সেরকমভাবে, আমি সবাইকে রিমাইন্ডারের মতো করে আমি বলছি, সবাই বলছে যে বছর বছর ধরে বলছে যে প্লিজ আগামী কালী পুজো আসছে, আলোর উৎসব, আলো জ্বালান চারিদিকে, অন্ধকার দূর করুন, কিন্তু একটু আতশবাজি থেকে শব্দবাজি থেকে নিজেরা দূরে থাকবেন, পরিবেশের ভীষণ ক্ষতি হয় তাই সেটার থেকে একটু মানে পরিবেশকে ভালো রাখার চেষ্টা করুন, আমাদের আশেপাশে পশু পাখি আমাদের চারিদিকের প্রাণীদের ভীষণ কষ্ট হয়, নিজেদেরও কষ্ট হয়, কালী পুজোর পরের দিন নিঃশ্বাস নিতে সকালবেলা উঠে মনে হয় দম বন্ধ হয়ে যাবে, তো একটু চেষ্টা করুন যাতে শব্দবাজি থেকে আমরা দূরে রাখতে পারি নিজেদেরকে এবং আশেপাশের মানুষজনদেরকে। তো খুব ভালো কাটুক কালী পুজো, ভাইফোঁটা, সব কিছু ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন, আর ইচ্ছে পুতুল মিস করবেন না।